শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর এবং কাল্পনিক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভুতুড়ে। প্রধান চরিত্রের ক্ষেত্রে আমরা পেয়ে গেছি শ্রদ্ধাঞ্জলি তোমায় চ্যানেল থেকে অভিরূপ দাসকে। বিভিন্ন ধরনের গল্প ও কবিতা শুনতে এই চ্যানেলে আসতে পারেন। ট্যুরিস্ট গাইড চ্যানেল থেকে অভিষেক মণ্ডলকে বিভিন্ন ধরনের ভ্রমণের ভিডিও দেখতে আসতে পারেন এই চ্যানেলে। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বাটি চচ্চড়ি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর। ইনি ছিলেন বাংলা সাহিত্য জগতের একজন বিশিষ্ট ব্যক্তি। এনার লেখা কিছু উল্লেখযোগ্য উপন্যাস হল পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, অশনী সংকেত ইত্যাদি। এর পাশাপাশি 20টি গল্পগ্রন্থ এবং কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপি রচনা করেন। এনার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার হল সর্বোচ্চ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার। ইনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1 নভেম্বরের 1950 সালে, মাত্র 55 বছর বয়সে। আজকের গল্পটি আমরা নিয়েছি ভয় সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে এনার লেখা বাটি চচ্চড়ি। সংসারটা এমন কিছু বড় নয়। মানুষ দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশেকের ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার, চক্রধরপুর বদলি হয়েছে সম্প্রতি। ছোট সংসার, আরও ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত, বেশ ভালোভাবেই চলছিল, সুখে শান্তিতে, হাসিতে ও আনন্দে। উদয়াস্ত সময়হান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে। এহেন সময় ডাক্তার একখানা চিঠি পেল এই মর্মে, কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলে রুগ্ন বধূ আসছে, তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে। অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট। প্রস্তাবটা পিসিমার কাছে উত্থাপিত হলে তো সে প্রতিবাদ করলে, বেশ আসুক ছোট বৌদি, আমি কলকাতায় যাব, এখানে থাকতে পারব। ডাক্তার প্রতিবাদ করলে, তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইব, পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে। কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা, ছেলে পিলে নিয়ে আর কদিক সামলাবে বলো। তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের তেমন একটা অভাব নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ছাঁজেই সে প্রতিবাদ করেছিল, তবে সে প্রতিবাদটি টিকল না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়ে। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তাহার দেহের সক্রিয় কলকব্জাগুলো অচল প্রায় হয়ে গেছে। শরীরে সে ক্লান্তি বা শোভা নেই, মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা গোনা যায় অক্লেশে। আসার পরের দিন তো ডাক্তার পরীক্ষা করলে, দেখলে জীবনের আশা বড় কম। নিজের মৃত্যুর জন্যে সে নিজেই দায়ী, কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধির ফলে এবং চিকিৎসার অভাবে। এমনকি একথা বললে হয়তো অত্যুক্তি হবে না যে সেই ক্ষয়ে ক্ষয়ে নিঃশ্বাসের পানে এগিয়ে যাচ্ছে। ক্রমশ নিছক ভাইটামিনের অভাব বা খাদ্যপ্রাণের অকিঞ্চিতকরতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে। যা হোক, বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য, কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না।
মাসখানেকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল, তবু অলকার রোগ কমল না, পরন্তু বৃদ্ধি পেতে লাগল, একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপত্তি করে। অলকার নুন খাওয়া নিষেধ, কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত, সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়, তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত। ডাক্তার বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত, সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত। অনেকে বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমা সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্যে একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশি বেলা হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল, আর বৌমা বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ঘুমের মতো দাঁড়িয়ে আছে আকাশচম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকড়ে বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল, এমন সময় ডাক্তারের বউ ভিজে চুল মুছতে মুছতে এসে বললে, বৌমা আজ কি দিয়ে দুধ সাবু দেব? যা হোক, দিয়ে খাবো এখন মা। কেন, বাটি করতে দিলে না? থাক গে, কুটনো তো সব কাটা হয়ে গেছে, তা হোক তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ি কুটনো করতে। পিসিমা কড়ার ওপর মাছ দিয়ে একবার বাটির পানে তাকিয়ে নিল, তারপর বললে, বলি হ্যাঁগা বৌদি, আমার গতরে কি এমন পোকা পড়েছে? বৌমা সবিস্ময়ে কয়, কেন ঠাকুরজি? মুখরা পিসিমা তখন ফেটে পড়লে, আমি কি বাটির কুটনো করতে পারি না? না কুটলে হাতে পক্ষাঘাত হতো, তেজ করে আমায় একবার বলা হলো না? রোগ তো বারো মাস লেগেই আছে, তা আবার অত দেমাক কিসে? রোগ না বধূটির শুষ্ক নয়নদয় বিদিন করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো, অশ্রুকণা নিদারণ ঘৃণায় ও বেদনায়। ননদের এই বাক্যমানের সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তারা সারা কোমল অন্তরাত্মা সহসা রি রি করে ওঠে, আর পিসিমার মুখে তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাত সারে। ঘণ্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললে, বৌমা বাটি আমার দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ অমন করে বলে? 20 বছরের রোগাশীর্ণ বধূটি আজ সারা হৃদয়ে মথিত হয়ে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্ছনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতে বললে, কেঁদো না মা, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আর জীবনে খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্নতন্ন করে দেখল, কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না, আর পাওয়া গেল না। সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে, এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় পোকা মারতে বিছানাপাতিগুলো খোঁজে, তা তার নিত্যকার অভ্যাস। রাতে সে বড় একটা ঘুমোয় না,
এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বললে, ভালো জ্বালা, দরজাটা যে কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো, কী হয়েছে বৌমা? দেখো না মা, দরজার খিল কিছুতেই খুলতে পারছি না। দরজাটা তো খোলা বৌমা, তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানে না যে তার ঘ্যাঁটাই মা মৃত্যুর পূর্বে ওই রকম দিকভ্রান্ত হয়ে গেছিল। বৌমার এই রহস্যজনক আচরণে সে রীতিমতো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে নিজে দরজাটা খুলে দিলে। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয়ে এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয়। তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না। ডাক্তারের ডাকে ধড়মড় করে উঠে দরজা খুলে দিল। ডাক্তার বললে, যেন মশা একবারে ঘুমে অচেতন, থাক খুব হয়েছে, আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে, সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ও ভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়। ডাক্তার শুনে ঘুমিয়ে পড়ে। কতক্ষণ যে ঘুম ঘোরে কেটেছিল দুজনে তা হয়তো তারা জানে না। ডাক্তারের বউ সহসা সচেতন হলো স্বামীর আহ্বানে। ওগো ওগো, দেখো তো ও ঘরে বৌমা কি যেন বলছেন। ডাক্তারের বউ শুনলে বৌমা পাশের ঘরে বলছে, দুধ চাই, কিছুতেই তো আর আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠ ক্ষীরস্বরে নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠে, যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার। বৌমা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি জ্বেলে যাচ্ছে, আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠোঁকে ঠোঁকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনি করে জ্বালাতেন হচ্ছে ব্যর্থতার বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানুর মতো স্থির হয়ে থাকলে এক মুহূর্ত, তারপর বললে, বৌমা ও কী করছো মা? বৌমা মৃদু স্কন্দনের সুরে বলল, দেখতে কিন মা আলোটা কিছুতেই জ্বলছে না। বৌমা জ্ঞান সহসা ফিরে আসে, কিংকর্তব্য বেমোরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে। ডাক্তারও এগিয়ে আসে, তারপর তড়িত বৌমাকে পরীক্ষা করে বলে, শিগগির আগুন করে ওর হাত পা সেঁক কর, এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। সে আলস্য ত্যাগ করে পিট পিট করে তাকিয়ে থাকে। ডাক্তার এসে তাড়াতাড়ি বৌমাকে একটা ইঞ্জেকশন করে দিলে, তারপর বাইরে গিয়ে বললে, না এত করেও বৌমাকে বাঁচাতে পারলাম না। নয়নকোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বউয়েরও চোখ হয় বাদল দিনের সজল আকাশের ন্যায়। মুহূর্তে সব কিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্তর থেকে, আর এলো তার মেজ দিয়ে গলার বোতাম বাঁধা দিয়ে একেবারে শেষ ক্ষণে। তবুও বৌমা বাঁচল না। ডাক্তার কাঁদল আর কাঁদল তার বউ। মৃতার স্বামী ও মেজ ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় 5-6 বছর যাবত, আর সেই কারণেই সারা রাত বিভ্রান্ত একজন মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই। এই ঘটনার দিন সাতেক পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্নে ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেল সেই বাটিটা, আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি। পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগল। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল। মর্মন্তত বিচ্ছেদ বেদনার লাঘব করলে না সশব্দ শোকার্থ বাক্যবিন্যাসে, কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানে আর শুকনো তরিতরকারিগুলো পানে। শেষ হলো বাটি চচ্চড়ি। রচনায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে অভিষেক। গল্প পরিচালনা ও শব্দগ্রহণে অভিষেক। সোশ্যাল মিডিয়া পাবলিসিটি ডিজাইন ও পোস্টার ডিজাইনে অভিষেক। গল্প সম্পাদনা ও স্পেশাল এফেক্টসে রাজ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে টিম কিছু পুতুরে। ধন্যবাদ।